RRB NTPC exam 2019 GK all awards January to May 2019. Welcome to Knowledge Account. বন্ধুরা আজ আমরা এই ভিডিওতে অল অ্যাওয়ার্ডস জানুয়ারি থেকে মে পর্যন্ত 2019 সালের সমস্ত অ্যাওয়ার্ডগুলো আমরা দেখে নেব, যেটা আসন্ন যে কোনো কম্পিটিটিভ এক্সাম, যেমন আরআরবি যাই এখন পরীক্ষা যেটা চলছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ ICDCS SSC CGL পরীক্ষা চলছে, আরআরবি NTPC পরীক্ষা খুবই শীঘ্রই হবে জানুয়ারি থেকে সেপ্টেম্বরের মধ্যে, আরআরবি গ্রুপ ডি PSC যে কোনো পরীক্ষার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে যে কোনো পরীক্ষায় 2 থেকে 3টে প্রশ্ন অবশ্যই তোমরা দেখতে পাবে। চলো শুরু করা যাক আজকের ক্লাসটি, মন দিয়ে ভালো করে দেখো। দেখো প্রথম অ্যাওয়ার্ডটা দেখো, আর্নেস্ট এবং ইয়ং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, আর্নেস্ট অ্যান্ড ইয়ং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছে? আজিম প্রেমজি, ইনি এখন উইপ্রো লিমিটেডের চেয়ারম্যান। তাহলে কী হলো, আর্নেস্ট অ্যান্ড ইয়ং লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছে? আজিম প্রেমজি। নেক্সট, ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড, ফ্রিডম অফ দ্য সিটি অফ লন্ডন অ্যাওয়ার্ড কে পেয়েছে? সঞ্জীব চাদ্দা, ইনি একজন ইউকের SBI হেড, মানে ইউনাইটেড কিংডমের SBI ব্যাংকের হেড, ইনি দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে অবদান রাখার জন্য এই স্বীকৃতি স্বরূপ হিসাবে এই অ্যাওয়ার্ডটাকে দেয়া হয়েছে নাকে। নেক্সট, দ্যান দাভিদ প্রাইজ অফ ইসরায়েল 2019 কে পেয়েছে? সঞ্জয় সুব্রমণিয়াম, ভারতীয় ঐতিহাসিকবিদ। দ্যান ডেভিড প্রাইস অফ ইসরায়েল 2019 কে পেয়েছে? সঞ্জীব সুব্রমণিয়াম। আধুনিক যুগে এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকার জনগণের মধ্যে আন্তঃসাংস্কৃতিক প্রতিযোগিতার উপর কাজের জন্য এই পুরস্কারটা এনাকে প্রদান করা হয়। তাহলে কে পেয়েছেন পুরস্কার? ড্যান ডেভিড প্রাইস অফ ইসরায়েল 2019, সঞ্জীব সুব্রমণিয়াম। নেক্সট, পেটাস অস্ক্যাট অ্যাওয়ার্ড কে পেয়েছে? ব্র্যাডলি কুপার। পেটাস অস্ক্যাট অ্যাওয়ার্ড কে পেয়েছেন? ব্র্যাডলি কুপার, এ স্টার ইজ বর্ন, এই মুভিটার জন্য এই অ্যাওয়ার্ডটা তাকে দেয়া হয়। নেক্সট, ফুটবল রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছে? সুনীল ছেত্রী। ফুটবল রত্ন অ্যাওয়ার্ড কে পেয়েছে? সুনীল ছেত্রী। ডক্টর সাজী প্রভাকরণ, দিল্লি ফুটবল টিমের প্রেসিডেন্ট, এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকেন। নেক্সট, স্প্যানিশ গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ সিভিল মেরিট, স্পেন গ্র্যান্ড ক্রস অফ দ্য অর্ডার অফ সিভিল মেরিট পুরস্কারটা কে পেয়েছেন? সুষমা স্বরাজ, ইনি আগে বিদেশমন্ত্রী ছিলেন, এখন কোনো পদে ইনি নেই, স্প্যানিশ গভর্নমেন্ট এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে। নেক্সট, এশিয়ান প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? মনপ্রীত সিং, ইনি ভারতীয় হকি দলের ক্যাপ্টেন, এশিয়ান হকি ফেডারেশন এই পুরস্কারটা প্রদান করে থাকেন। এই পুরস্কারটা কে প্রদান করেন? এশিয়ান হকি ফেডারেশন এই পুরস্কারটা প্রদান করে থাকেন, ইনি হচ্ছেন হকি টিমের, ইন্ডিয়ান হকি টিমের ক্যাপ্টেন। নেক্সট, ন্যাশনাল ই গভর্নেন্স অ্যাওয়ার্ড 2019 কাকে দেওয়া হয়েছে? রেল কানেক্ট মোবাইল অ্যাপ এই অ্যাওয়ার্ডটা পেয়েছে, এই অ্যাওয়ার্ডটা প্রদান করেছেন ডক্টর জিতেন্দ্র সিং। নেক্সট, সিওল ফিস প্রাইজ কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এটা কোরিয়া এই পুরস্কারটা প্রদান করে থাকে। নেক্সট, ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড কে পেয়েছেন? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই অ্যাওয়ার্ডটা দ্য ওয়ার্ল্ড মার্কেটিং সামিট এই অ্যাওয়ার্ডটি প্রদান করে থাকেন। তাহলে আগের অ্যাওয়ার্ডটা কি একবার দেখে নাও, সিওল
পিস প্রাইজ কে পেয়েছেন? নরেন্দ্র মোদি। নেক্সট, ফিলিপ কোটলার প্রেসিডেন্সিয়াল অ্যাওয়ার্ড কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেক্সট, রাশিয়ান অ্যাওয়ার্ড অর্ডার অফ সন্ত অ্যান্ড্রু দ্য অ্যাপোস্টলে এই পুরস্কারটা কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই অ্যাওয়ার্ডগুলো, ভালো করে দেখো বন্ধুরা। এই অ্যাওয়ার্ডটা প্রদান করে থাকে কে? রাশিয়ান সরকার। নেক্সট, জায়েদ মেডেল অফ ইউনাইটেড আরব এমিরেটস এই অ্যাওয়ার্ডটা কে পেয়েছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এটা হচ্ছে ইউএইর মানে ইউনাইটেড আরব এমিরেটসের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। নেক্সট, বেস্ট ফিল্ম অ্যাট বাপটা ফিল্ম অ্যাওয়ার্ডস 2019, বেস্ট ফিল্ম বাপটা ফিল্ম পাওয়ার 2019 কোন কোন সিনেমা পেয়েছে? রোমা। রোমা সিনেমাটার ডিরেক্টর কে? আলফনসো কুরিয়ান। আলফনসো কুরিয়ান। আর বেস্ট ফিল্ম হচ্ছে, বেস্ট অ্যাক্টর হচ্ছে রামি মালিক। আর এটা 72তম বাপটা ফিল্ম অ্যাওয়ার্ড, 72তম, কততম? 72তম। আর এটা ব্রিটিশ একাডেমি, একে আরেকটা নামে কি ব্রিটিশ একাডেমি ফিল্ম অ্যাওয়ার্ডও বলা হয়ে থাকে। এটা কোত্থেকে প্রদান করা হয়? রয়্যাল আলবার্ট হল লন্ডন। কোথা থেকে প্রদান করা হয়? রয়্যাল আলবার্ট হল লন্ডন। তাহলে কি বেস্ট ফিল্ম অফ বাপটা ফিল্ম অ্যাওয়ার্ড কত কে পেয়েছেন? রোমা। এটা কততম না 72তম? রোমার ডিরেক্টর কে? আলফনসো কুরিয়ান। এটা কোত্থেকে দেয়া হয়? রয়্যাল আলবার্ট হল অফ লন্ডন। নেক্সট, ভারতরত্ন অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছেন? এটা হচ্ছে ভারতের সবচেয়ে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এটা কে পেয়েছে? ভূপেন হাজারিকা, প্রণব মুখার্জি, নানাজি দেশমুখ। ভারতরত্ন অ্যাওয়ার্ড 2009 এ নিয়ে একটা ভিডিও নলেজ অ্যাকাউন্ট চ্যানেলে আছে, অবশ্যই তোমরা গিয়ে দেখে নিতে পারো। ভূপেন হাজারিকা আর নানাজি দেশমুখ এরা হচ্ছে মরণোত্তর ভারতরত্ন অ্যাওয়ার্ড পেয়েছেন। আর প্রণব মুখার্জি, ইনি একজন ভারতের প্রেসিডেন্ট ছিল, 13তম প্রেসিডেন্ট ছিলেন। নেক্সট, কার্নট প্রাইজ 2018 কে পেয়েছেন? পীযূষ গোয়েল। নেক্সট, সুশীলা দেবী লিটারেচার অ্যাওয়ার্ড, সুশীলা দেবী লিটারেচার অ্যাওয়ার্ড কে পেলেন? নমিতা গোখলে। কিসের জন্য? থিংস টু লিভ বিহাইন্ড উপন্যাসটির জন্য লিটারেচার অ্যাওয়ার্ডটা ইনি পেয়েছেন। কে পেয়েছেন সুশীলা দেবী লিটারেচার অ্যাওয়ার্ড? নমিতা গোখলে। নেক্সট, বেস্ট স্টেট অ্যাওয়ার্ড ইন স্বাস্থ্য ভারত যাত্রা বাই FSSI, ফুল ফর্ম কি? ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ড অথরিটি অফ ইন্ডিয়া। কোন রাজ্য পেয়েছে? তামিলনাড়ু। নেক্সট, ICC উমেন্স ক্রিকেট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছে? স্মৃতি মান্দানা, ইনি একজন ভারতীয় মহিলা ক্রিকেট টিমের খেলোয়াড়। নেক্সট, ICC মেন্স টেস্ট প্লেয়ার অব দ্য ইয়ার কে পেয়েছে? বিরাট কোহলি। নেক্সট, স্যার গ্যারি ফিল্ডস সোবার্স ট্রফি ফর ICC ক্রিকেট অব দ্য ইয়ার কে পেয়েছে? বিরাট কোহলি। নেক্সট, ICC ODI প্লেয়ার অব দ্য ইয়ার কে পেয়েছে? বিরাট কোহলি। নেক্সট, ICC ইমার্জিং প্লেয়ার অব দ্য ইয়ার কে হয়েছে? ঋষভ পান্থ। নেক্সট, গান্ধি ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড কে পেয়েছে? UAE সাসাকাওয়া। গান্ধি ইন্টারন্যাশনাল পিস অ্যাওয়ার্ড কে পেয়েছে? UAE সাসাকাওয়া।
প্রতি বছর এই পুরস্কারটা দেয়া হয় কিসের জন্য? না, কন্ট্রিবিউশন অফ টুয়ার্ডস সোশ্যাল ইকোনমিক্স অ্যান্ড পলিটিক্যাল ট্রান্সফরমেশন থ্রু দ্য নন ভায়োলেন্স অ্যান্ড আদার গান্ধিয়ান মেথড। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই পুরস্কারটা প্রদান করে থাকেন, 1 কোটি টাকা এই পুরস্কারের মূল্য হিসাবে দেয়া হয়। নেক্সট, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড, এটা একটা সাহিত্যের অসাধারণ অবদানের জন্য এই অ্যাওয়ার্ডটা দেওয়া হয়ে থাকেন। এবছর কে পেয়েছেন? অমিতাভ ঘোষ। এটা প্রথম শুরু হয় কবে? 1961 সালে। এটা কততম অ্যাওয়ার্ড? 2018 54তম অ্যাওয়ার্ড। বন্ধু, এগুলো মনে রাখবে অবশ্যই। নেক্সট, মিস ইউনিভার্স 2018 কে পেয়েছেন? ক্যাটরিনা এলিসা গ্রে। ক্যাটরিনা এলিসা গ্রে, ইনি একজন অস্ট্রেলিয়ান ফিলিপিনো সিঙ্গার। ইনি একজন অস্ট্রেলিয়ান ফিলিপিনো সিঙ্গার। এটা কততম? 67তম। মিস ইউনিভার্স 2018 কততম? 67তম। নেক্সট, মিস ওয়ার্ল্ড 2018 কে পেয়েছেন? ভ্যানেসা পন্স ডিলিয়ন। ইনি একজন মেক্সিকান মডেল, ইনি প্রথম এই পুরস্কারটা পেয়েছেন। ইনি একজন কে? ইনি একজন মেক্সিকান মডেল, প্রথম ইনি পুরস্কারটা পেয়েছেন এই পুরস্কার। মিস ওয়ার্ল্ড 2018 কততম? না, 68তম। কোথায় হয়েছে? চায়নাতে হয়েছে। নেক্সট, মিস ইন্ডিয়া ওয়ার্ল্ড ওয়াইড 2018 কে পেয়েছেন? শ্রী সাইনি। এই পুরস্কারটা প্রদান করে থাকে কে? ইউনাইটেড স্টেট। নেক্সট, তানসেন সম্মান 2018 কে পেয়েছেন? মঞ্জু মেহতা। এটা মধ্যপ্রদেশ সরকার এই পুরস্কারটা প্রদান করে থাকেন, সঙ্গীতের অসামান্য অবদানের জন্য এই পুরস্কারটা দেয়া হয়ে থাকে। নেক্সট, ফিফা ব্যালন্ডি অ্যাওয়ার্ড কে পেয়েছেন? লুকা মডরিক, ইনি একজন ক্রোয়েশিয়ার প্লেয়ার। নেক্সট, পেটা ইন্ডিয়াস পার্সন অফ দ্য ইয়ার 2018 কে পেয়েছেন? সোনাম কাপুর, ইনি একজন বলিউডের অ্যাক্ট্রেস। নেক্সট, ইউএন হিউম্যান রাইটস প্রাইজ ফর 2018 কে পেয়েছেন? আজমা জাহাঙ্গীর। নেক্সট, স্কচ চিফ মিনিস্টার অফ দ্য ইয়ার 2018 অ্যাওয়ার্ড কে পেয়েছেন? মমতা ব্যানার্জি, পশ্চিমবঙ্গের ইনি মুখ্যমন্ত্রী। নেক্সট, গ্র্যান্ড অর্ডার অফ দ্য কিং অফ তমিসলাব বাই ক্রোয়েশিয়া, এটা ক্রোয়েশিয়ান হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, কে পেয়েছেন? ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। নেক্সট, টেম্পলেন্টন প্রাইজ 2019 কে পেয়েছেন? মার্সেলো গ্লেইসার, ইনি একজন ব্রাজিলের প্রকৃত বিজ্ঞানী এবং জ্যোতিষী। নেক্সট, গ্লোবাল টিচার প্রাইজ 2019 কে পেয়েছেন? পিটার তাবিচি। গ্লোবাল টিচার প্রাইজ 2019 কে পেয়েছেন? পিটার তাবিচি। নেক্সট, অ্যাবেল প্রাইজ 2019 কে পেয়েছেন? অ্যাবেল প্রাইজটা সাধারণত নরওয়ে থেকে এটা প্রদান করা হয়ে থাকে, আর গণিতের অসামান্য অবদানের জন্য এই প্রাইজটা প্রদান করা হয়ে থাকে। কারেন উলেনব্যাক, ইনি একজন আমেরিকার গণিতজ্ঞ, এই পুরস্কারটা পেয়েছেন। নেক্সট, চ্যামেলি দেবী জৈন অ্যাওয়ার্ড কে পেয়েছেন? প্রিয়াঙ্কা দুবে। চ্যামেলি দেবী জৈন অ্যাওয়ার্ডটা দেওয়া হয় অসামান্য ভারতের মহিলাদের, এই অ্যাওয়ার্ডটা প্রদান করা হয়ে থাকে সাংবাদিকতার অসামান্য অবদানের জন্য। এই অ্যাওয়ার্ডটা দেয়া হয়ে থাকে, প্রিয়াঙ্কা দুবে একজন বিবিসির সাংবাদিক। নেক্সট, যশবন্ত রাও চবন ন্যাশনাল অ্যাওয়ার্ড 2018 কে পেয়েছেন? রঘুরাম রাজেন, ইনি ফরমান আরবিআই গভর্নর ছিলেন। নেক্সট, মিসাইল সিস্টেম অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছেন? জি সতীশ রেড্ডি, ইনি এখন DRDO চেয়ারম্যান পদে নিযুক্ত আছেন। নেক্সট, সৌভাগ্য অ্যাওয়ার্ড আন্ডার প্রধানমন্ত্রী সহজ বিজলি হারঘাট যোজনা, এই পুরস্কারটা পেয়েছে কোন শহর? ইন্দোর শহর। নেক্সট, ভ্যাস সম্মান 2018 কে পেয়েছেন? ভ্যাস সম্মান লীলাধর জাগোডি।
Next, first Atal Bihari Bajpayee Lifetime Award. মানে প্রথম এই পুরস্কারটা দেওয়া হয় কে পেয়েছেন, থাঙ্গা ডারলং, ইনি একজন ত্রিপুরার বাসিন্দা, ইনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, ইনি একজন ফোল্ক মিউজিক আর্টিস্ট, ইনি একজন গণিতের একজন ইন্ডিয়ান ফোক মিউজিকের একজন আর্টিস্ট। নেক্সট, ফার্স্ট প্রাইজ অফ ডিডি মহিলা কিষাণ অ্যাওয়ার্ড ফর 2018-19 কে পেয়েছেন, সাতি সিঙ্গার দে, ইনি পুনের একজন বাসিন্দা। নেক্সট, ইউরোপা ইউরোপ লিগ 2019 কে জিতেছে, চেলসি। নেক্সট, নাইন ডটস প্রাইজ কে পেয়েছেন, আনি জাইদি, ইনি একজন ভারতীয় লেখক, মুম্বাইয়ের বাসিন্দা। নেক্সট, ইন্টারন্যাশনাল ডাইল্যান্ড থমাস প্রাইজ 2019 কে পেয়েছেন, গাই গুনাট্টেন। নেক্সট, গ্লোবাল এশিয়ান অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে পেয়েছেন, ডক্টর হেমা দিবাকর। নেক্সট, দ্য অর্ডার অব রাইজিং সান গোল্ড অ্যান্ড সিলভার স্টার অ্যাওয়ার্ডটা কে পেয়েছেন, ভারতের কূটনীতিবিদ শ্যামশরণ। নেক্সট, ম্যান বুকার ইন্টারন্যাশনাল প্রাইজ কে পেয়েছেন, জোকা আলার, তিনি একজন ওমানিয়ান লেখক, সেলেস্টিয়াল বডিস এই উপন্যাসের জন্য এই পুরস্কারটা পেয়েছেন। নেক্সট, সাসাকাওয়া অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছেন, প্রমোদ কুমার মিশ্র। নেক্সট, ম্যাককেইন ইনস্টিটিউট অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছেন, ছায়া শর্মা। নেক্সট, ভি কে কৃষ্ণা মেনন অ্যাওয়ার্ড 2019 কে পেয়েছেন, জি ডি রবার্ট গোভেন্দার। নেক্সট, অর্ডার অফ সেন্ট জর্জ অ্যাওয়ার্ড ফর দ্য ইয়ার 2019 কে পেয়েছেন, শ্রী শ্রী রবি শঙ্কর। নেক্সট, পিসি চন্দ্র পুরস্কার 2019 কে পেয়েছেন, ডক্টর দেবী প্রসাদ শেট্টি। নেক্সট, এশিয়ান কলেজ অব জার্নালিজম অ্যাওয়ার্ড কে পেয়েছেন, নীলেনা এম এস। নেক্সট, নাইট অব দ্য লিজিয়ান অব অনার পুরস্কারটা কে পেয়েছেন, এ এস কিরণ কুমার। নেক্সট, গোল্ডম্যান এনভায়রনমেন্টাল প্রাইজ কে পেয়েছেন, আলফ্রেড ব্রোনেল। বেস্ট সিনেমাটোগ্রাফি অ্যাওয়ার্ড আট বেইজিং ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল কোন ছবি অ্যাওয়ার্ডপ্রাপ্ত, ভায়নাকাম, এটা একটা মালায়ালাম ছবি। নেক্সট, প্রবাসী ভারতীয় সম্মান অ্যাওয়ার্ড কে পেয়েছেন, ডক্টর রাজেন্দ্র যোশী। রবীন্দ্র টাগর লিটারেসি প্রাইজ 2019 কে পেয়েছেন, রানা দাশগুপ্ত। এই পুরস্কারটা আজকে এসএসসি সিজিএলে এইটা এই কোশ্চেনটা পড়েছে, রবীন্দ্র টেগর লিটারেসি প্রাইজ 2019 কে পেয়েছে, রানা দাশগুপ্ত। নেক্সট, সরস্বতী সম্মান 2018 কে পেয়েছেন, কে শিবা রেড্ডি। নেক্সট, মাস্টার দীননাথ মঙ্গেশকর লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন, সেলিম খান। নেক্সট, ইএসপিএন লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড কে পেয়েছেন, প্রদীপ কুমার ব্যানার্জি, ইনি একজন ফুটবলার। নেক্সট, ইএসপিএন কোচ অব দ্য ইয়ার কে পেয়েছেন, যশপাল রানা, ইনি একজন শুটিংয়ের কোচ। নেক্সট, ইএসপিএন স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার ফিমেল মহিলাকে পেয়েছেন, পিভি সিন্ধু, ইনি একজন ব্যাডমিন্টন প্লেয়ার। নেক্সট, ইএসপিএন স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার মেল কে পেয়েছেন, নীরজ চোপড়া, ইনি একজন অ্যাথলেটিক্স। সো বন্ধুরা, ভিডিওটা যদি ইউজফুল বলে মনে হয় অবশ্যই তোমরা লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাথে সাথে নলেজ অ্যাকাউন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর পাশে ঘন্টা চিহ্নিত বেল আইকনটিকে ক্লিক করে নেবে, যাতে এরকম ভিডিও তোমরা ছাড়া মাত্রই আমাদের আমরা ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। ধন্যবাদ।